আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি কথা বলবো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শৌমিক আহমেদ। আমি 41তম বিসিএস পরীক্ষার মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশ প্রাপ্ত। আমার মেধাক্রম প্রথম এবং আমি বর্তমানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটিতে কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভায়রনমেন্ট হিসেবে কর্মরত আছি। তো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ভালো করার জন্য সবারই কিছু স্ট্র্যাটেজি থাকে, আমারও কিছু স্ট্র্যাটেজি ছিল, আমি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আপনি বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন মানে আমি ধরে নিচ্ছি যে আপনার প্রিলিমিনারি সিলেবাসটা একবার পড়া শেষ এবং আপনি বেশ কিছু মডেল টেস্ট দিয়েছেন এবং কীভাবে ভুল কম করা যায় সে বিষয়ে আপনার ক্লিয়ার একটা স্ট্র্যাটেজি আছে। তো প্রশ্ন পাওয়ার পর আমি যে কাজটা ফার্স্টে করতাম সেটা হচ্ছে ফার্স্টে ইংলিশ লিটারেচারটা আমি দেখে ফেলতাম, কারণ ইংলিশ লিটারেচার আমি ওই দিন সকালেই পড়ে যেতাম এবং সকালে পড়ে যেতাম বিধায় আমার মাথায় থাকতো এবং আমি খুব কনফিডেন্টের সাথে দাগিয়ে ফেলতাম। 15টার মধ্যে আমার 13-14টা কম করতো মাশাল্লাহ। এরপর ইংলিশ গ্রামারটা দাগিয়ে ফেলতাম, একটু বুঝে বুঝে ইংলিশ গ্রামার আমার ভালো লাগতো এবং আমার খুব পছন্দের ছিল, তো আমি দাগিয়ে ফেলতাম। এরপর বাংলা গ্রামার আর বাংলা লিটারেচার আমি দাগিয়ে ফেলতাম, কারণ বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ অংশটা কিছু মুখস্থ আছে, কিছু বুঝে দাগাতে হয়, সো এই অংশটা ফার্স্টের দিকে দাগালেই ভালো হয় এই অংশটুকু। এরপর আমি বাংলাদেশ বিষয় বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে কোশ্চেনগুলো ছিল সেগুলো দাগিয়ে ফেলতাম। এগুলো কিছু মুখস্থ বিষয় থাকে, কিছু বোঝার বিষয় থাকে। একটা বিষয় শেয়ার করি, যখন আমি উত্তর এক্সাক্ট জানতাম না তখন আমি অপশন ইলিমিনেশনে যাইতাম, অর্থাৎ অপশন ইলিমিনেট করতাম যে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তার মানে বাকি অপশনটাই উত্তর হবে। সো এভাবে কিছু উত্তর করতাম। এরপর আমি ভূগোল, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার দাগিয়ে ফেললাম। কম্পিউটারটা পরে দাগাতাম, কারণ কম্পিউটারটা একটু বুঝে বুঝে দাগাতে হয়, যেগুলো বুঝে বুঝে দাগাতে হয় এটা আমি পরে দাগাতাম এবং সবার লাস্টে ম্যাথ এবং মানসিক দক্ষতা দাগিয়ে ফেলতাম চিন্তা করে করে। সো আমি ম্যাথ মানসিক দক্ষতা দাগানোর আগে আমার পুরো বাকি যেগুলোর কথা বললাম সেগুলো আমি 50 থেকে 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতাম। যেহেতু আমাদের 2 ঘন্টা পরীক্ষা, 1 ঘন্টার মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলতাম। এরপর বাকি 20 থেকে 30 মিনিটের মধ্যে আমি ম্যাথ এবং মানসিক দক্ষতা শেষ করতাম, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে আমার সব পরীক্ষা দেওয়া শেষ। এরপর যদি আমি দেখি যে আমার 110টা বা 120টা দাগানো হয়েছে 100%, এর মধ্যে আমার কিছু ভুল আছে আমি কিন্তু জানি না, বাট কিছু ভুল আছে, এরপর আমি আরও 20টা থেকে 30টা দাগাবো। 120টা যেহেতু দাগিয়ে ফেলে দিয়েছি আমি আরও 30টা দাগাবো বা তার চেয়ে বেশি দাঁড়াবো। তারপর আমি আবার কোশ্চেনের শুরুতে চলে যেতাম এবং আমি যেগুলো গোল দিয়ে রেখেছি, আমি যেগুলো দাগিয়েছি সেগুলো টিক দিয়েছি, আর যেগুলো দাগাইনি সেগুলো গোল দিয়েছি, যেগুলো আমি পারতে পারি সেগুলোতে আমি আবার অপশন এলিমিনেশনে যেতাম, অপশন এলিমিনেট করতাম এবং যেটা 100% শিওর না, 70 থেকে 80% শিওর, সেরকম আমি 15 থেকে 20টা দাগিয়ে ফেলতাম। তাহলে আমার 140 থেকে 150টার মতো হয়ে যেত দাগানোর পর। এরপর আমি যখন দেখতাম যে না আমার এখানে রিস্ক আছে, আরও কিছু দাগানো বেটার, আমি আরও কিছু গোল দেওয়া কোশ্চেন খুঁজতাম যে আমার কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আমি জানি, কোনটা পড়েছি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, এরকম খুঁজতে খুঁজতে আমি কিন্তু আরও 4-5টা পেয়ে যেতাম যেটা আমি দাগাতে পারছি বা মনে পড়ছে। তো আমাদের সাবকনসিয়াসে কিন্তু ওই প্রসেসটা চলতে থাকে এবং লাস্টে যে দেখবেন আপনি আরও 5-7টা পেয়ে যাবেন যেগুলো আপনি পারেন, তো আমি সেগুলো দাগিয়ে ফেলতাম। এরপর আমি 155 থেকে 160-এর মধ্যে দাগাতাম ম্যাক্সিমাম, এর বেশি দাগাতাম না। এরপর আমি কলমটা হেডটা বন্ধ করে ফেলতাম, আমি 160টা দাগানোর পর আমি কখনোই আর দাগাতাম না 155 থেকে 160, এটা কলমটা বন্ধ করে ফেলতাম, কারণ আমার আরও দাগাতে ইচ্ছা করবে এবং আমি জানি যে এরপর আমি যেগুলো দাগাবো সেগুলো আমার ভুল হবে, তো আমি এই যে কলম বন্ধ পলিসিতে যেতাম। এরপর একটা স্টোরি শেয়ার করি, আমি একটা মুভি দেখেছিলাম, মুভির নাম ওয়ারডক্স। ওয়ারডক্স মুভিতে বলে যে আই লিভ অন ক্রাম্পস, পিপুল গো ফর দ্য বিগ পাই, আই লিভ অন ক্রাম্পস, অর্থাৎ সে অস্ত্র ব্যবসা করে, বড় বড় অস্ত্র যেগুলো সেগুলো বড় বড় যারা ব্যবসায়ীরা সেগুলো টেন্ডার নিত এবং ওই ক্যারেক্টার উনি বলে যে আমি বড় বড় অস্ত্রের পিছনে ঘুরি না, বড় বড় অর্ডারের পিছনে ঘুরি না, আমি ছোট ছোট অর্ডার নিচ্ছি, অর্থাৎ সে ছোট ছোট অর্ডার নিয়েই সে $1 বিলিয়ন বিজনেস করতো, অর্থাৎ তার পলিসি ছিল যে আমি সব অর্ডারেই ছোট যেগুলো যেগুলো দিকে কম মানুষ থাকে সেগুলোর দিকে আমি নজর দিব। But I skip the big ticket items and look for the small ball shit that giant defense contractors ignore. Everybody's fighting over the same pie, but they're ignoring the crumbs. I live on crumbs, like a rat. And when you're dealing with the Pentagon, crumbs are worth millions. আমি প্রিলিমিনারিতে ওই ক্রাম্পস থিওরিতে বিশ্বাস করতাম, অর্থাৎ রুটির টুকরো বা ব্রেড ক্রাম্পস, সবাই বড় বড় পায়ের দিকে যায় সে যেহেতু রুটির টুকরোর দিকে। তো আমি প্রিলিমিনারিতে কী করতাম, আমি সব সাবজেক্ট থেকে ছোট ছোট করে মার্ক তোলা ট্রাই করতাম, অর্থাৎ অনেকে বলে আমি বিজ্ঞানে ভালো শুধু বিজ্ঞানে মার্ক তুলবো, মানসিক ছেড়ে দিব বা মানসিককে ভালো আমি মোরাল যেটা নৈতিকতা ওটা ছেড়ে দিব, অথবা আমি মোরালে ভালো ইংলিশ লিটারেচার ছেড়ে দিব। নো, আমি যেটা সাজেস্ট করি যে আপনি সব সাবজেক্ট থেকে মার্ক তুলবেন,
একটাও ছেড়ে দেবে না, আপনি হলে দুটো টুকরার মধ্যে হলো মার্ক দিলেন, অর্থাৎ ক্রাম্স ট্রাম্স মার্ক দিলেন, খুবই কম, 3-4-5 হলেও তুলেন ভূগোল থেকে, 3-4-5 থেকে তুলবেন সাধারণ বিজ্ঞান থেকে, একদম ছেড়ে দিন না কোনোটা, কারণ এটা রিস্ক হয়ে যায়। যেমন আমি বলি, আমি একবার খুব ভালো করে বাংলা লিটারেচার পড়ে গেলাম একটা পরীক্ষায়, এবং পরীক্ষার হলে যেদিকে বাংলা লিটারেচার এত কঠিন আসছে যেটা আমি পাচ্ছি না, ভাগ্য ভালো যে আমি সবগুলো সাবজেক্ট থেকে অল্প অল্প মার্ক তুলে ফেলতাম এবং আমার ডিপাস হয়ে যেত। কিন্তু যদি আমি একটা সাবজেক্ট ছেড়ে দিতাম আর বাংলা লিটারেচার ভালো করে পড়ে যেতাম, তাহলে কিন্তু আমি ব্যাকআপটা পেতাম না। তো এটাই আমি বলতে চাচ্ছি যে এই এটা একটা জাস্ট আমার পলিসি যে আমি সব সাবজেক্টেই মার্ক তুলবো, কোনো সাবজেক্টই বাদ দিব না, একবারে সব সাবজেক্টে আমি দেখে যাবো, সিলেবাসটা একবার রিডিংগুলো দেখে যাবো এবং লাস্ট ইয়ের কোশ্চেনটা পড়ে যাবো ভালোভাবে। কারণ সব সব সাবজেক্ট থেকে আপনি দেখবেন লাস্ট ইয়ার থেকে প্রচুর মার্ক কমন আসে প্রত্যেক প্রিলিমিনারি পরীক্ষায়। সো প্রিলিমিনারিতে ভালো করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই লাস্ট ইয়ের কোশ্চেন ভালো করে পড়ে যেতে হবে, এবং এই পলিসি ফলো করে আশা করি ইংলিশ প্রিলিমিনারিতে একটা ভালো মার্ক তোলা যাবে। এবং ম্যাথ মানুষকে অবশ্যই আমি বলবো সবাই ভালো হইতে হবে, আপনি যদি ম্যাথ না পারেন, মানসিক না পারেন, প্রচুর ট্রাই করুন, বাসায় প্রচুর ম্যাথ মানসিক করুন, কারণ এটি কিন্তু একটা হিউজ মার্ক ব্যাকআপ দেয়। আর ম্যাথ মানসিক ভালো করা ছাড়া প্রিলিমিনারি খুব কম মানুষই ভালো করেছে আমি দেখেছি, এবং পাশ করা কিন্তু টাফ হয়ে যায়। সো অবশ্যই ম্যাথ মানসিককে জোর দিতে হবে, এবং পাশাপাশি কম্পিউটারটার উপরে জোর দিতে হবে, কারণ কম্পিউটার কিন্তু 15 মার্কস ম্যাথের মতো ফুল মার্কস তুলে যায়। সো এগুলোই ছিল আমার প্রিলিমিনারি নিয়ে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি বা পার্সোনাল কিছু অভিজ্ঞতা শেয়ারিং। এটা খুব বেশি এডুকেশনাল ভিডিও না, এটা আমার স্টোরি শেয়ারিং টাইপ ভিডিও। তো আশা করি যারা প্রিলিমিনারি দেবেন ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন, এবং আমি খুব খুশি হব যদি আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি একটু হলেও উপকৃত হন। কারণ আমি যখন প্রিলিমিনারি প্রিপারেশন নিতাম, আমি ইউটিউবে ভিডিও খুঁজতাম যে কে কার কী স্ট্র্যাটেজি ছিল, কে কীভাবে পড়াশোনা করেছে, কে কীভাবে ভালো করেছে। সো আমি হেল্প করতে পারলে আমার খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।